বাজার ব্যবধানে আবারও অস্থির হয়েছে নওগাঁর ধান চালের বাজার। প্রতি মন ধানে দাম বেড়েছে প্রায় 100 টাকা, আর পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বেড়েছে 6 থেকে 7 টাকা। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এই অবস্থা তৈরি হয়েছে। দ্রুত অবৈধ মজুদদারির বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানান তারা। তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নওগাঁয় চলতি বড় কাটা মারাইয়ের ভরা মৌসুমেও থেমে নেই ধান চালের দামের ঊর্ধ্বগতি। গত এক সপ্তাহের ব্যবধানে হাট কিংবা বাজারে প্রতিমণ ধানের দাম বেড়েছে 100 টাকা, যার প্রভাব পড়েছে চালের বাজারেও। ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে 6 থেকে 7 টাকা। প্রায় প্রতিটা চালই কেজি প্রতি গড়ে 6 থেকে 7 টাকা বাড়ছে। বেশি দাম আমরা কিনছি, ওখান থেকে আমরা বেচা বিক্রি করছি 1 টাকা 1.5 টাকা বা 8 আনা লাগে, আমরা চাল বিক্রি করি। যে কাস্টমার এবং খরিদ্দার 1 বস্তা চাল সে এখন দিচ্ছে 3 বস্তা, 4 বস্তা, 5 বস্তা, 10 বস্তা। দেশের অন্যতম চালের মোকাম নওগাঁয় দাম বাড়ায় মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন এলাকার মানুষ। 2 দিনে হঠাৎ করে এরকম বাজারে গেলে এত বেড়ে গেলে মানুষ কিভাবে চলবে? 300 টাকা বেতন পাই ভাই, 1 কেজি তেল কিনতে গেলে 200 টাকা আসে, 2 কেজি চাল কিনে আসে, আর বাজার করবো কি আর খাবো কি? আমাদের নওগাঁ জেলার বড় বড় মিলার সবাই হাজার হাজার মন মজুদ করতেছে, আলো ধান শুকাচ্ছে কিন্তু সিদ্ধ করতেছে না। অবৈধ মজুরদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে দাবি ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের। এই ব্যবসায়ীদের যারা বড় ব্যবসায়ীরা, এরা যদি খালি সঠিকভাবে ধান চাল যে আটকাচ্ছে, তারা যদি এটা না করে, যদি ব্রয়লার জাত গুদামজাত না করে যদি বাজারে কিছু আমদানি দেয়, তাহলেই বাজার মোটামুটি কমায়। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী নেতারা বলছেন, মিলাররা তাদের মিল চালু রাখতে কিছু মজুদ করে, তবে অবৈধভাবে নয়। সমাজের যে প্যানিক সৃষ্টি হচ্ছে, যে যেমন গমের রপ্তানি ইন্ডিয়ানে বন্ধ করেছে, চিনির রপ্তানি বন্ধ করেছে, হয়তো আগামী দিনে চাউলের রপ্তানি বন্ধ করবে, তাই হচ্ছে এক শ্রেণীর ভোক্তা ব্যাপক পরিমাণ চাউল কিনে, বাজার থেকে চাউল কিনে মজুদ করছে, এটাও দাম বাড়ার একটি অন্যতম কারণ বলে আমি মনে করি। এদিকে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। নওগাঁয় প্রায় 1100 চাল কল থেকে চাল উৎপাদন হয় প্রায় 17 লাখ মেট্রিক টন। মনিরা কাজরি, 71।